আসসালামু আলাইকুম। অনেকে নৌবাহিনীর পরীক্ষায় SMS আসে নাকি আসলে পরীক্ষার ডেট দেয়া থাকে। গতকালকের আমার একটা ভিডিও টিউটোরিয়ালে অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আসলে নৌবাহিনীর পরীক্ষার নাকি SMS এর অপেক্ষায় তারা আসে। আসলে আমি ভাবলাম যে আসলে এটা খুবই ছোট্ট একটা বিষয়, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। যারা নৌবাহিনীতে নাবিক পদে 2022 সালে আবেদন করেছো বা করবা, তোমরা SMS এর আশায় বসে থাকবে না, কারণ নৌবাহিনীর সার্কুলারেই কিন্তু নিচের দিকে দেয়া আছে কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে। কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে সেটা নৌবাহিনীর সার্কুলারের একদম শেষ অংশে দেয়া রয়েছে। তোমার জেলার পরীক্ষা কত তারিখে হবে সেটা একটু কষ্ট করে একটু দেখে নিতে হবে। সার্কুলারটা যদি তোমার কাছে থাকে তাহলে সার্কুলারটা দেখে নাও, অথবা ইন্টারনেটে সার্চ দাও, অথবা আমাদের এই ভিডিওতে আমি আবার ডেটগুলো একটু দিয়ে দিচ্ছি, কষ্ট করে একটু তোমরা দেখে নেবা। কারণ নৌবাহিনীর নাবিক পদে কখনো SMS আসবে না। SMS শুধুমাত্র সেনাবাহিনীতে আসে, বিজিবিতে আসে, ঠিক আছে, কিন্তু নৌবাহিনী এবং বিমান বাহিনীর পরীক্ষা কবে হবে সেটাতে SMS এ জানাই দেওয়া হবে না, ওটা সার্কুলারে দেয়া থাকে। তো যাই হোক, যারা দেখছো একটু কষ্ট করে আর ডাউনলোড দিয়ে রাখো কোন জেলার পরীক্ষা কত তারিখে, সেটা তুমি মনে রাখো, ঠিক আছে। আর একটা বিষয়, যারা প্রস্তুতি নেওয়ার চিন্তা করছো, নৌবাহিনীর নাবিক পদে আবেদন করছো, এখন কিভাবে প্রস্তুতি নিবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অলরেডি আগস্টের 25 তারিখ থেকে আমরা একটা ব্যাচ শুরু করেছি এবং সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আমাদের ভর্তির সুযোগ রয়েছে। যারা সোলজার ট্রেনিং একাডেমিতে আসে নৌবাহিনীর নাবিক পদের জন্য প্রস্তুতি নিতে, আমার ভিডিওতে একটু দেখো। প্রথমে আমরা এইভাবে তাদের প্রাথমিক মেডিকেল চেক আপ করে থাকি। যদি কোনো সমস্যা বের হয় সেক্ষেত্রে একটা ছেলেকে আমরা পরামর্শ দিই যে তোমার কোচিং চলাকালীন সময় তুমি এই সমস্যাটা এইভাবে সমাধান করে ফেলতে পারবা। এরপরে নৌবাহিনীর পরীক্ষা স্টেডিয়ামে হবে এবং স্টেডিয়ামের কিন্তু মাঠে বসিয়ে পরীক্ষাগুলো হয়। তোমরা এখন দেখতে পাচ্ছ, যারা সোলজার ট্রেনিং একাডেমিতে নৌবাহিনীর নাবিক পদের জন্য কোচিং করতে আসে তাদেরকে আমরা ঠিক এভাবে মাঠে বসিয়ে মডেল টেস্ট নিয়ে থাকি এবং ক্লাসে বসেও আমরা মডেল টেস্ট নিয়ে থাকি। আমরা নৌবাহিনীর নাবিক পদের জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে 100+ মডেল টেস্ট নেই এবং গুরুত্বপূর্ণ সাজেশন এবং শীট বিভিন্ন বিষয়ের উপরে প্রদান করে থাকি। এভাবে আমাদের একজন শিক্ষার্থী সোলজার ট্রেনিং একাডেমি থেকে প্রবল প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে ভালো করতে সক্ষম হয়। এবারে তোমরা দেখতে পাচ্ছ, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে ভাইভা পরীক্ষা হবে। আমাদের একাডেমিতে যারা কোচিং করতে আসে নৌবাহিনীর নাবিক পদের জন্য তাদেরকে ঠিক আমরা এভাবেই নৌবাহিনীর নাবিক পদের জন্য ডেমো ভাইভা নিয়ে থাকি এবং প্রাথমিক মেডিকেল চেক আপ হয়ে যাওয়ার পরে ভাইবার আগেই, মনে রাখবা, ভাইবার আগেই কিন্তু তোমাদের অথবা শেষে ফাইনাল একটা মেডিকেল চেক আপ হয়ে থাকবে। এই হচ্ছিল নৌবাহিনীর নাবিক পদে ভর্তির প্রক্রিয়া। আশা করি একটা ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পেরেছ নৌবাহিনীতে SMS আসবে না, পরীক্ষার ডেট সার্কুলারের নিচেই দেয়া আছে। এবং যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করছো বা আজকে যারা দেখছো, অবশ্যই আমাদের একাডেমিতে আসতে পারো। এসে আমরা কিভাবে প্রস্তুতি করাই সেটা তো তোমরা দেখতেই পেলা। বাট এই প্রস্তুতির শেষের অংশে এখন যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছিল শারীরিক অনুশীলনের ভিডিও। নৌবাহিনীতে অনেক সময় দৌড়, সিট আপ, পুশ আপ এগুলো হয়ে থাকে। আমাদের একাডেমিতে যারা কোচিং করতে আসে তাদেরকে আমরা ঠিক এইভাবেই শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি। তো সুতরাং তোমরা দ্বিধায় না থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রবল প্রস্তুতির মাধ্যমে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে আজই যোগাযোগ করো, চলে আসতে পারো। উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আশা করি 15 দিন অথবা এক মাসের কোর্সে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সক্ষম হওয়া। যদি পরিশ্রম করি, চেষ্টা করি, তখনই আমাদের নাবিক হওয়ার স্বপ্ন সত্যি হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।